কে এই অফিসার যে আজগর এম কামাল ভাইয়ের মালামাল আটক করার দুঃসাহস রাখে? নতুন অফিসার, আদর্শ নীতিতে মগজ ভরা, দেশপ্রেমের রক্ত টকবক করে ফুটে উঠতেছে, কান লগে টক্কর দিবা লাগছে, এখনো বুঝবার পারে নাই। এই যে যা কইলাম বুঝছি তো? বোঝাবুঝি পরে, আগে খোঁজ নাও কে নতুন অফিসার, সে কতটুকু জানে আমার সম্পর্কে। আজগর এম কামাল মানে ভাই সাহেব কোটি কোটি টাকার ঋণ খেলাপি, ব্যাংকগুলো তাকে খেলাপি বলতে সাহস পায় না। তুই পুচকে কাস্টম ইন্সপেক্টর, তাকে স্মাগলার বলতে চাস কোন সাহসে? নেহা কর। সাহস পাই সাহসী পিতার পুত্র বলে। আসলে তোর বাপ এই কাশেম সিদ্দিকী একটা ভীতু লোক, তা জানিস? আমার পত্রিকার নামটাই শুধু সাহসী কণ্ঠ। মিথ্যে বলছে বাবা। মিথ্যে বলছে, চুকার। সাহস দেখাতে চাইলে এই চাকরিটা ছেড়ে আমার পত্রিকায় জয়েন কর, সরাসরি অ্যাসিস্ট্যান্ট এডিটর। এখন না। এখন না কি রে, পত্রিকায় চাকরি করারও একটা বয়স আছে। তোমাকে বলিনি বাবা। তাহলে কাকে বলেছিস? না না, তোমাকেই বলেছি। এই মেয়ে, এদিকে এসো, তাড়াতাড়ি এসো, এসো। ওখানে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছিলে কেন? কেন হাসছিলে? হাসছি আপনাদের বাপ বেটার কাণ্ড দেখে। ও কি কচি খোকা যে মুখে তুলে খাওয়াতে হবে? তোমার কি মনে হয় ও বুড়ো ধাড়ি? জি জি না, তা অবশ্য মনে হয় না। বেশ, তাহলে তুলে খাওয়াও। জি, মনে রেখো, আমাকে খাওয়াতে না পারলে তুমি এ বাড়ির বউ হতে পারবে না। কি হলো, এই বুড়ো শিশুকে তুলে খাওয়াও। এই যে মেয়ে, সময় নেই অসময় নেই, যখন তখন ওর সাথে দেখা করতে আস, তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে, আমি কি ওর সাথে দেখা করতে আসি? আমি দেখা করতে আসি কি আসি? ওর সাথে নয়, ওর বোনের সাথে, মানে আমার মেয়ের সাথে। জি না, আমার বান্ধবী কে আর সাথে? কোথায় গেছে কে? কোথায় আবার? হই হাঙ্গামা ট্রেনিং নিতে গেছে। এটা কিসের ছবি? আমার ছবি? সরি, এটা ন্যাশনাল ডেইলি সাহসী কণ্ঠ পত্রিকা, কোন ফ্যামিলি অ্যালবাম নয়। ইশ, ন্যাশনাল ডেইলি দেখলে তো মনে হয় হকারদের টেলিগ্রাম পত্রিকা। অন্য পত্রিকার বাঘা বাঘা ফটোগ্রাফাররা
ক্লিক ক্লিক করে আমার ছবি তুললো। আর তোমার পত্রিকা সাহসী কণ্ঠের বুজদিল ফটোগ্রাফাররা আমার কাছে আসতে সাহসী পেল না, তাই নিজেই নিয়ে এলাম। চেপে দাও, তোমার পত্রিকার কাটতি বাড়বে। এসব আজে বাজে ছবি আমার পত্রিকায় ছাপা হয় না। দেখো বাবামণি, গোয়ার্তুমি নামে বোকামি করো না, বাস্তবতা বুঝতে শেখো। আর যারা আমাকে দেখে বলে ওই যায় সাংবাদিক কাসেম সিদ্দিকীর মেয়ে, এই ছবি ছাপা হওয়ার পর কাল তারাই তোমাকে বলবে ওই যায় কুম্ফু কুইন কিয়া সিদ্দিকীর বাবা। প্লিজ প্লিজ বাবা, দাও না চেপে। ছাপতে পারি যদি তোর ভাইয়া সুপারিশ করে। ভাইয়া কেন? সে এমন কি বিরাট ব্যক্তিত্ব, জাস্ট আ পেটি কাস্টমস ইন্সপেক্টর। সো এসব ছোটখাটো ব্যক্তিকে আমি জমা খরচ দেই না। আপনি ঠিকই বলেছেন, আজগর এম কামাল সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি খুবই ক্ষুদ্র মানুষ, কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগের পাহাড় জমে উঠেছে তা কিন্তু ক্ষুদ্র নয়, আপনার মতোই বিশাল। হ্যাভ এ ড্রিংক। সরি, ঘুষ খাও। জি না। ভাই সাহেব জানতে চান তোমার পরিমাণ কত হলে চলবে? আপনি কতদিন নিরাপদ হতে চান? তোমার কলিগরা যা পায় তার চাইতে 10% বেশি, আর এই বেশি দেওয়ার কারণ তুমি সাহসী এবং সাহসী কণ্ঠ পত্রিকার মালিক কাসেম সিদ্দিকীর ছেলে। তুমি দুঃসাহস দেখিয়ে আজগর ভাইয়ের সাথে সরাসরি বার্গেনিং করছো? বার্গেনিং নয়, বরং অভিযোগের সত্যতা যাচাই করছি। এনিওয়ে, এখন বলো তুমি কেমন সুবিধা চাও, এককালীন না মাসে মাসে দিতে হবে, টাকায় না ডলারে? কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট খুলবো? ব্যাংক অ্যাকাউন্ট পরো খুলুন ভাই সাহেব, পরিণাম হিসাব করুন। এতক্ষণ অনুমানের উপর ভর করে আপনার সঙ্গে কথা বলছিলাম, আমার সঙ্গে কম্প্রোমাইজ করতে চেয়ে আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন। তোমার অনুমান মিথ্যে নয়, বছরে 25 কোটি টাকার স্মাগলিং এর মালামাল আমার কোম্পানির নামে আসে এবং যায়। আপনি তাহলে খুনি, সন্ত্রাসী এবং কালোবাজারিদের গডফাদার। রাইট ইউ আর। এবার আপনিও জেনে নিন, এই অফিসারকে কেনার মতো অর্থ আপনার ভান্ডারে নেই। কোর্টে দেখা হবে, আসি। ওয়েট, ক্যাসেটটা রেখে যাও। ভাই সাহেব, আপনার জবানবন্দি আমি রেকর্ড করে নিয়ে গেলাম, ক্যাসেটে নন, এই বুকের টেপে। চলি, নিশ্চয়ই বলবেন তুমি বাইরে যেতে পারবে না, তোমার বুকের টেপ কথা বলবে না। হ্যাঁ, আমি যাচ্ছি এবং আপনি আমাকে বিদায় জানাবেন, কারণ আমি সময় মতো এখান থেকে না গেলে আগামীকালের সবকটি পত্রিকায় আপনার কুকীর্তি ছাপা হবে। আসি। টিনা, লাট্টুকে খবর দাও, গো। লাট্টু, আইসিল্যাংটা জামুল্যাংটা বয় নাই, রেপ কেস করি না, কাসিমচিত করি, একটা সেন্টিমেন্ট আছে না? এই তবে চামচাগুলো কথা নাই, ভাই সাহেবের লগে ফেস টু ফেস কথা। কিন্তু লাগতো বলছিলাম কি, এই কোনো কথা নাই, কইলাম ডাইরেক্ট অ্যাকশন, আইসিল্যাংটা জামুল্যাংটা। এই সমাজ এভাবেই অবক্ষয়ের শেষ সীমানায় পৌঁছে যাবে হাওলাদার সাহেব। অবশ্যই না সিদ্দিকী সাহেব, আপনি সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বে আসুন, দেখুন সিস্টেমটাকে কিভাবে পাল্টে দেই, দেশ ও জাতির জন্য কি করি। লিডার ঠিক বলেছেন, আমরা তো মনে করি আপনার পত্রিকার প্রত্যেকটি সম্পাদকীয় একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য যথেষ্ট। কি বলেন ডাক্তার গনি? অফকোর্স, আপনি রাজনীতিতে আসুন স্যার, আমি কাটি, ব্যথা পায় না। ডাক্তার গণির সাথে আমি একমত,
এই অস্থিরতার যুগে জাতি আপনার মতো নেতৃত্ব চায়। কিন্তু সাহসী কণ্ঠ দুঃসাহস করে সত্যি কথা কদিন লিখতে পারবে? এসো মা কেয়া, এসো। সত্যি মা কেয়া, তোমার হাতের গরম চা আর চিড়ে ভাজা একসাথে খাবার লোভে চলে আসি। তাই বলুন, এত সকালে গরম চা আর চিড়া ভাজার অর্ডার পেয়েই বুঝেছি তা কি লাভে এসেছেন আমার বাবার কাছে? আসল কথা ওটা না, মোটটা কথা হলো তোমার বাবার, তোমার বাবার অনেক ক্ষমতা, উনি যা বলেন তাই করে দেখান, তাই তো আমরা তার কাছে আসি। ব্যথা পায় না। আচ্ছা, আমার বাবার এত ক্ষমতা? ওনার কলমের ধার অস্ত্রের চেয়েও ধারালো। তুমি জানো না মা, আমরা সবাই তোমার বাবার আদর্শ বুকে ধারণ করি, আমরা সবাই তার আদর্শের সৈনিক, তার আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আপনি এবং আপনারা এই আদর্শের যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। How dare you, bitch? ওকে এখানে কেন নিয়ে এসেছো? আপনি জানেন না, মাইয়া মানুষে মারতে আসেন কেন, একটা সেন্টিমেন্ট আছে না? Oh, you shut up! বেশি জারি মাইরেন না ভাইসা, জিন্দগিতে আপনারে দেখি নাই, কিন্তু আপনার কথা শুনে বহুত কাছিম চিত করছি। কাছিম চিত বোঝেন, কাছিম চিত হইলে জীবনে আবার সোজা হইবার পারে না। কাছিম কিন্তু তেলা পোকা না যে ফরফর করে উড়ে যাবো গা। হ্যালো, বলছি, ওকে। হ্যালো, ব্যাংকক, বস ব্যাংকক। হ্যালো, এম কামাল স্পিকিং, অলরাইট। হ্যালো, ও সিঙ্গাপুর বস। আমার 5 কোটি টাকার চালান, তার কি হলো? ও, এসে গেছে, অলরাইট। হ্যালো, বললাম না ব্যস্ত আছি, পরে। বস, টিটিপাড়া বস্তি থেকে হপ্তা এসে 1 কোটি টাকা। এত টাকা এক সপ্তাহের ইনকাম? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যালো, 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 হ্যাঁ, 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 শালার গদি রে, তুই খোয়াব দেখাইবার ওস্তাদ। গেট আউট। দমকায় না ভাই সাহ, মহিষের গালার সিগারেট খাইয়া অন্তরটা কালা কইরা ফেলাইছেন। টাকাটা কিন্তু ডাইরেক্ট আপনার কাছে নিমু, একটা সেন্টিমেন্ট আছে না? মন খারাপ করো না ডালি, পোষায় দেমুনি। ডিনার, দিস ম্যান শুড নেভার কাম হিয়ার। ও যেন এখানে আর আসতে না পারে। কি বলছি বুঝতে পেরেছো? ইয়েস বস। কি খুঁজতা সর? কল্লা খুঁজতা সর, তোর গাড়ির কল্লাটা তো আমার হাতে। কে তুমি, কি চাও? কি চাই? তোরে কাছিম চিত কইরা তোর কল্লাটা চাই, একটা সেন্টিমেন্ট আছে না? চেরিং দাও। স্ট্যাং লবি ল, আর তোর জীবনের স্ট্যাংটা আমার দিয়ে দে। আইচি ল্যাংটা, জামু ল্যাংটা, কারো কাছে নাই ঠেকারে, সেন্টিমেন্টার এই দুনিয়ায় রইলাম একারে। আইচি ল্যাংটা, জামু ল্যাংটা, কারো কাছে নাই ঠেক। কি ব্যাপার,
তোমার মনে তো ফুর্তি কি যাতে ওঠনের সিঁড়ি পাইছি দেই খা বুঝোস না ঠিকই বুঝছি খুন করে আইলে তোমার মনে আবার ফুর্তি জাগে তার মানে আবারও তুমি কাউকে খুন করে আইছো খুন কইস না খুন কইস না ককা চিমচিত যেমন তরে পাওনের লাইগা তোর বাপ বাইরে কাচিমচিত কইরা দিছালাম আমার বাপ ভাই খুন কইরা আমারে বিয়া করে আনছো কিন্তু কি পাইছো তোমার কাছে কিলগুতা লাথি উষ্ঠ ছা এই চিল্লা ভাল্লা কইরা আমার মন খারাপ করলে তোর কপালে কিন্তু খারাপই আছে আর কি খারাপি করবা তোমার পাপের লাইগা এত বছর একটা পোলা মাইয়া আমার কোলে আইলো না মা হইতে পারলাম না কার জন্য টাকা কামাইতেছো কেডা খাইবো কামলি কুত্তাই খাইবো আমি তোমারে আর খুন করতে দিমু না দরকার হলে সব পুলিশের কাছে পাস করে দিমু পাস করে দিবি কই তুমি আমারে খুন করবা তুই ঠিক আমি ঠিক নইলে কিন্তু কাছিম চিত তুই আমার বউ একটা সেন্টিমেন্ট আছে না পুলিশের কাছে পাস করে দিবি যা আমি তোরে পাস করে দিলাম যা এমন কামটা করলো কোন কষাই আর কত রক্ত চাও আর কত রক্ত চাও তোমরা আর কত বোনের ভাই চিনিয়ে দিতে চাও আর কত বাবা মার কোল শূন্য করতে চাও এই আইনের মানুষ এই পোশাক আর কত মানুষের রক্তে লাল করতে চাও এই পোশাক তো পড়েছে শান্তি শপথ নিয়ে সেই শান্তির নাম কি মৃত্যু দাও দাও সেই গ্যারান্টি দাও সেই সমাজ যে সমাজে সন্ত্রাসীর হাতে আর কোনো ভাই খুন হবে না বলো জবাব দাও জবাব দাও জবাব দাও কিন্তু কেমনে জবাব দিব ঘটনা দেখা আমি তো থ জবাব তোমাদের দিতে হবে জবাব তোমাদের দিতেই হবে পুত্র হারা পিতার বুকের এই হাহাকার জবাব চায় জবাব চায় ভাবিস নে বাবা ভাবিস নে তোরই হাত তো ত্যাগ আমি বৃথা যেতে দেব না কাঁদিস নে মা কাঁদিস নে আমাকে দেখ আমি তো কাঁদছি না আমি তো কাঁদছি না শেষ আমি এইভাবেই করি সাপও মরবে লাঠিও ভাঙবে না ওই অফিসার আমার কাজের তদন্ত করতে এসেছিল এখন ওর হত্যার কোনো তদন্তই হবে না আজগর এম কামাল ভাইয়ের সাথে বেয়াদবি করার পরিণাম কি তাই অফিসারের পরিণতি দেখে অন্যরাও ঠিক বুঝে গেছে কিন্তু ভাই সাহেব ওই কষাইটা একটা কালসাপ দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছিলাম এতদিন ও আমার হয়ে কাজ করেছি আমার ইচ্ছার বিরুদ্ধে যারাই গেছে তাদের উপরে পাঠাবার ব্যবস্থা করেছে ওই লাট্টু ঠিকই কইছেন ভাই সাহেব গদি
তুই বড় খোয়াব দেবার ওস্তাদ কোন তুই কার ক্ষমতা যার তার ওই বাগিটিনা তোরে আমার প্রাইভেট সেক্রেটারি বানাইলাম অহনই বেড়ার পালে গো জিগা ওরা আমারে নয়া ভাই মানবো কিনা জিগা ওই নেতা খুদ খাওনের পো ব্যাঙ্গের মতন আজকে এই দল কালকে ওই দল কইরা পাল্টি খাইলি অহনা আমার লগে যোগ দিতে কইলাম খামুসকায় গেলি ভাই তো দুই নম্বর আছল আবে আমার লগে থাকলে অসুবিধাটা কি মালটুস তো আমিও দিমু নাকি আবে ওই ডাক্তার মাইসের সেবা করস এই চোর চুট্টা গলগে তর কি বুঝছি তোর মধ্যে রোগ ঢুকছে দুই নম্বরে কামে লাগছ আমার লগে যোগ দে মাল আমিও দিমু এর সু কইব না আবে ওই কানা মদ না বরখা গায়ে চড়াইয়া আদালতে চাপা মারস সবতে জানে তুই বালা মানুষ অহন দে তুইও দুই নম্বর আমার লগে যোগ দে এই কেলো কথা কস না কে তুই বোধায়ের মতন খারচস কেন ভিতরে তো খালি শয়তানের আড্ডি তোর মতন শয়তানের লাইগাই দেশের আইন শৃঙ্খলার কাছিম চিত হয়ে গেছে গা পাবলিকের পয়সায় চাকরি করস আর জনগণের পাইন মেরে খাস তুই জনগণেরটাও খাওন লাগবো না পাবলিকেরটাও খাওন লাগবো না দুই নম্বরই আমি দিমু এই এই মদনারা কথা কস না কে এই কথা কস না কে তোরা সবাই কথা কো এই ফন্দর 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 তাইলে কি হইলো রাজি যখন হইছস তখন 10% সুযোগ সুবিধা বাড়ায় দিলাম লাট ভাই জিন্দাবাদ লাট ভাই জিন্দাবাদ ওই আইসি ল্যাংটা জামু ল্যাংটা রে ভাই
একটা বেকারে সেন্টিমেন্টের এই দুনিয়ায় রইলাম একারে আরে সেন্টিমেন্টের এই দুনিয়ায় রইলাম একারে একটা সেন্টিমেন্ট আছে না আইবো একদিন মরণের ঘামে একটা চিঠি সবারই নামে আইবো একদিন মরণের ঘামে ওরে খাটিয়ারে তুই বড় নিষ্ঠুর আইবো একদিন মরণের ঘামে একটা চিঠি সবারই নামে লাট ভাই জানে তাই ডর ভয় কিছুই নাই মুছা দিলাম ভাগরে খারে সেন্টিমেন্টের এই দুনিয়ায় রইলাম একারে ওরে লাট ভাই রে নাই ঠেকারে সেন্টিমেন্টের এই দুনিয়ায় রইলাম একারে সেন্টিমেন্টের এই দুনিয়ায় রইলাম একারে হাসা কথা বিশ্বাস করবা সান না আপনি কেমন সাংবাদিক সে কৈফিয়ত তোমার কাছে দেবো না যাও হ জামু আমি সবখানে জামু দরকার হইলে প্রধানমন্ত্রীর কাছে যাইয়া কমু লাট্টু কসাওয়ারটা খুনি কথাই কথাই মাইনসে রে কাজ সিমসিত করে কামাল সাহেব রে খুন কইরা লাট সেজে বইছে আমি অন্য হানে যাইতাছি হ্যালো কি আমার হিস্টরি ছাপাইবার চায় ওর কাছে চিত করে দে লাট্টু কসাই খুনি গুন করছে Stop this nonsense. তুমি যেখানে যে অপারেশনে যাও বুলডোজারের মতো সবকিছু গুড়িয়ে দিয়ে আসো বাট দ্য রেজাল্ট ইজ জিরো কেন কেন ওই লোকগুলোকে খুন করলে স্যার পুলিশের সাথে গোলাগুলিতে হয় পুলিশ না হয় অপরাধী মারা যাবে এটাই স্বাভাবিক শট আপ পেরেছো পেরেছো কি মেয়েটাকে বাঁচাতে বাঁচাতে চেয়েছিলাম স্যার কিন্তু বাঁচতে দেয়নি কে ছিল ওই মেয়েটি লাটের বউ লাট ইয়েস স্যার ম্যাক্সিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আরে দাঁড়াও
बादल भाई, बादल भाई आज चिंता करूं ना। शाला डाइक। আমার চেন চেন দে বলছি আমার নাম বাদল দুশমন রাখা পদুমাস্তান আপনি আমার ভাইয়ের মতো কাজ করেছেন আমার নাম হাসি আশি ভাইজান এই মোটা পিচ্ছি টকাই চললি মেয়েটি আমাকে ভাই বলে গেল গুড ভেরি গুড এইরকম দাঙ্গাবাজ মেয়ে আমার পছন্দ তুমি তারে প্যার করো সে কি এত দাঙ্গা কেয়া সিদ্দিকি কেয়া নাম হে হায় কেয়া কম হে বিয়ে হঠাৎ বিয়ে বিয়ে শুরু করেছো কেন মা ও মা ঘরে বউ আনতে হবে না বৌদি কি হবে কি হবে বিশেষ কয়েকটা কাজ থেকে আমি অন্তত রেহাই পাব সময় নেই অসময় নেই হাসি রে আমার মুজোজোরা ধুয়ে দে তো ইস কি বিশ্রি গন্ধ আয় বুড়ি থামলি আমি বুড়ি হলে তুই বুড়া বুড়ার ঘরে কোনো মেয়ে আসতে চাইবে না কি যে বলিস হাসি কত শত সুন্দরী মেয়ে আমার মুখের এক টুকরো হাসি দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তা জানিস জানি জানি ওই সব টেপি সুন্দরীর এই তোর পিছনে ঘুরে বেড়ায় কি বললি তবে রে তার দেখাচ্ছি আই আই তবে রে পাজি মা তোমার মেয়েকে সামলাও নইলে কিন্তু মেয়ে বড় হয়েছে কদিন সামলে রাখবো বউ ঘরে এলেই ওর কথা ভাববো তা ভাবো কিন্তু হুট করে কোথায় পাবে বলো আমার বউ হবার মতো মেয়ে সুন্দরী গুণবতী ড্যাম স্মার্ট গার্ল সে তোকে ভাবতে হবে না মেয়ে আমি ঠিক করেই রেখেছি এ কেমন শেকেলি কথা বলছো বাবা বিয়ে বললেই হলো পাত্রটি কে তোমার পরিচিত কেউ অবশ্যই পরিচিত আমার এক বন্ধুর ছেলে ইয়াং এন্ড স্মার্ট পুলিশ অফিসার হলোই বা পুলিশ অফিসার যাকে চিনি না জানি না তার সাথে বিয়ে কি বলছিস কেয়া বিয়ের আগে চেনা জানা কি খুবই দরকার অবশ্যই বাজিয়ে দেখতে হবে না লোকটাকে স্বামী বলে মেনে নেওয়া যায় কিনা স্বামী নামক পুলিশটির আন্ডারে কয়দিন মতো অন্তত আমি থাকতে পারবো না আরে পারবি পারবি আমার ভাইকে এক নজর দেখে তুই পাগল হয়ে যাবি তাই নাকি হ্যাঁ তুই চোখ ফেরাতেই পারবি না ভাইয়া হাই সিস্টার তোর বান্ধবী এমন কি বিশ্ব সুন্দরী যে দেখলে চোখ ফেরাতে পারবো না আমার বান্ধবী মাপ চোখে সুন্দরী নয় ভাইয়া কিন্তু সুন্দরী এবং কিউট তোর বান্ধবীকে আড়াল থেকে আমাকে দেখিয়ে দিস দেখবি অন্য কারো পিছনে না ঘুরে আমার পিছনে ঘুর 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 করবে ওকে সিস্টার বাই দেখা যাক কে কার পেছনে ঘুর ঘুর করে হ্যালো কে আমি হাসি কি আরে ভীষণ বিপদে পড়েছি তোকে কি বলেছিলাম একটা লোক আমার পেছনে ঘুর ঘুর করে বলিনি তোকে আজ তো একেবারে চ্যালেঞ্জ করে গুলশান পার্কের পাশে দাঁড়িয়ে আছে আজ নাকি আমাকে তুলেই নিয়ে যাবে আমার কেমন ভয় ভয় করছে রে ভাইয়াকেও ফোনে পাচ্ছি না তুই তো কুম্ফু ক্যারাতে জানিস ব্যাটাকে শায়েস্তা করা যায় না তুই কিচ্ছু ভাবিস না ওর চেহারা সুরতের বর্ণনাটা দে ব্যাটার নাক নকশা বদলে দেব লাল শার্ট কালো প্যান্ট হ্যাঁ ওকে বুঝলাম ও যে নারী পাচারকারী দলের সদস্য তা তুই বুঝলি কেমন করে ভাইয়া সে আমাকে পর্যন্ত লোভ দেখিয়েছে আমার বান্ধবী কেয়া ওকেও লোভ দেখিয়েছে আচ্ছা 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 এখন লোকেশনটা বল কোথায় গেলে ওই শালিকে ধরতে পারবো গুলশান পার্কের পাশে গুলশান পার্ক
তুমি তাহলে সে শালা রোমিও? দাঁড়াও দেখাচ্ছি মজা। এমন প্যাটানি দেব যে মেয়েদের পিছু লাগা ভুলে যাবে। আজকে তোমার জারি জুড়ি শেষ। দাঁড়াও দেখাচ্ছি মজা। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি, এবং তোমাকে। আচ্ছা, এমন মিষ্টি চেহারা, ওয়াও, কি সুন্দর ফিগার, আগুন ঝরা যার রূপ, সে কিনা শালা? আমার রূপ যৌবনের গুণগান না করে নিজের দিকে তাকাও। আচ্ছা, আজকের পর থেকে যতই মেয়েদের পেছনে ঘুর ঘুর করো না কেন, তোমার এই বৎসরের চেহারার দিকে কেউ ফিরেও তাকাবে না। রাইট, তোমার এই রূপের আড়ালে অন্য যে রূপ লুকিয়ে আছে তার মুখোশ আমি খুলে দেব। এত মোলায়েম শরীর, এত তেজ কেন? চমৎকার, একেবারে ফাটাফাটি মুখোমুখি। একজন মারদাঙ্গা আরেকজন পুলিশ অফিসার, দুজনের সংসার জমবে ভালো। তার মানে ও আমার ভাইয়া ইন্সপেক্টর রাকিব। তার মানে ও আমার বান্ধবী কেয়া। এই অবস্থা? ভাইয়া এবার তোমাদের মামলা তোমরাই সামলাও। কেয়া আমি গেলাম রে, ভাইয়া বাজিয়ে নিও। আমার সাথে চালাতে দেখাচ্ছি। কি দারুণ দেখতে। মিসকিয়া, 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 কেয়া কথা বলো, কথা বলো কেয়া। কি যে করি কেয়া, কেয়া চোখ খোলো, কথা বলো কেয়া, কেয়া কথা বলো কেয়া। যারে যারে যায়,
প্রাণটা বুঝি যায় প্রেমের ঘন্টা বাজলো শুনি মনের দরজায় আমার গানের গান বলো না হবে কি উপায় ওরে বাবা রে ওরে আমার গানের গান বলো না হবে কি উপায় আমার সবাই কাছিম চিত করবার চায় লাট ভাই আপনি বুঝছেন না আরে বুঝছি আমি আছালাম ম্যাক্সিমাম গ্রুপের কাছিম চিত গ্রুপের হেড এক্সকিউজ মি কাছিম চিত কি ওই মাগি টিনা কনা মাগিনা মাগিনা টিনা ওই লোক লাটবাই ছিলেন ম্যাক্সিমা গ্রুপ অফ কোম্পানির প্রোটিন ডিপার্টমেন্টের হেড ডাইরেক্টরদের ভোটে তিনি চেয়ারম্যান হয়েছেন প্রোটিন বলতে আমরা বুঝি গরু ছাগল মহিষ এবং কাছিম আর জবাই মানে চিত সালারা হাসে থামেন অহন বোঝেন আমি কেমন লিডার একটা সেন্টিমেন্ট আছে না আমি তো জনসেবা করতাছি পলিটিক্স মাগার আফসোস জনগণ বুঝতে আসে না পাবলিক বুঝতে আসে না আমি তো সমানতন্ত্র করবার চাই সব বিলিং বাইঙ্গা সমান ধনী গরিব সব এক প্রিয় বন্ধুগণ মহান লাট ভাই কাট কাট কথা বলেন কিন্তু যা বলেন তা সাটসাট হয়ে যায় ঠিক না লাট ভাই এই মদন হালাই কইতে নাইলো বন্ধুগণ সরকার বিল ঝিল পুকুর এবং কুকুর উন্নয়নের জন্য টাকা দেয় কিন্তু লাট ভাই দেয় বস্তি উন্নয়নের টাকা ঠিক ঠিক গত মাসে তিনি রামপুরা বস্তিতে দিচ্ছেন 52,000 টাকা বাবুপাড়া বস্তিতে 55,000 টাকা খানপুরা বস্তিতে 35,000 টাকা এবং আমাদের টিটিপাড়া বস্তিতে দিচ্ছেন 50,000 টাকা ঠিক না লাট ভাই হ্যাঁ ঠিক আছে সাংবাদিক ভাইরা আপনারা কি লিখতাছেন লেখেন কেমন সেবা করতাছি টাকাটা দিয়ে দেন লাট ভাই টাকা চাস তাও আমার কাছে সাংবাদিক ভাইরা এখন লাট ভাই আপনাদের সবার সামনে টিটিপাড়া বস্তি উন্নয়নের 50,000 টাকা আমার হাতে তুলে দিবেন এই শালায় তো পাচাই চুনা মাইরা মাথায় টুপি পরাইবার চায় এই টিনা টাকাটা দিয়ে দে
এসো আমার সাথে। লাট ভাই, লাট ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, লাট ভাই, জিন্দাবাদ, লাট ভাই, লাট ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই শালা বাদল মাস্টার বড় ডেঞ্জারাস, বিপদজনক, দুই নম্বরের ওস্তাদ, কাউরে পাত্তা দেয় না। যা বললাম বুঝুন, সাইজ কর নাইলে কাছিম চিত করে দে, তোরে 10% সুযোগ সুবিধা বাড়ায় দেমো। বাদলের মতো পোলাই হয় না বাদল ভাই, আসে বইলে এই বস্তিতে হনবাইস আসি, এই লও টাকা। বাদল সারা এই বস্তিতে আমাগো আপন কে হই না, আল্লাহ ওরে বাঁচাই রাখো। 10 টাকা, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, উস্তাদ বিলি বন্টন শেষ। পিচ্চি, সমান্তন মোতাবেক বিলি করছিস তো? হ্যাঁ উস্তাদ, তোয় ভুরি রে 500 টাকা বেশি দিছি। হ্যাঁ কেন বেশি দিলি? বুড়ি ছোটবেলা থেকে আমাকে কষ্ট করে পালছে, কাগজ চোখের না কামই কাইছে, একটা হক আছে না? উস্তাদ, উস্তাদ জলদি ভাগো, পুলিশ তোমার খুঁজতে আছে। কেন পুলিশ খুঁজে? কেন ওই যে লাট ভাইয়ের সাথে দুই নম্বরই করছো? ও হেললে কই দুই নম্বরই পুলিশ আইছে? ওই হালা রে যে আমি খাইছি, ওই মোড়া বেচি টোকা চাললি, তারা রেডি হয়ে যা। বেজম্মা পোলা বাই, আমার লাগে মাস্কারা, আইনিয়া খেলা করো, একেবারে 14 শিকের ভিতরে হাঙ্গার দেবো, বুঝো? বুঝছি, কিন্তু আইনের লোক হইয়া বেআইনি কাজ করতেছেন কেমনে? তা তো বুঝলাম না। মানে ওই মোটা পিচ্ছি টোকাই চাললি? টিটি পাড়া বস্তিতে এই টাকা আপনি রেখে দিল? দিল মানে পাইলাম, মানে আমার টাকা, বুঝু? কি বুঝলি? চোরের মায়ের বড় গলা, ঘুষ কি আবার হুমকি? হ্যাঁ অপরাধীদের কাছ থেকে ঘুষ খাবেন আর এই নিরীহ লোকদের উপর আইনের ধমক দেবেন? বুঝছেন বাদল মাস্টার, কাম দাপে ভালো করতেছেন না, ভালো ভালো আমার টাকাগুলো ফেরত দাও, বুঝছো? বুঝাবুঝির কিছু নাই, এই টাকা আমি বস্তির গরিবদের মাঝে বিলিয়ে দেবো, আর কোনোদিন এই বস্তিতে দুই নম্বরই করতে আসবেন না, বুঝছো? আসলে বাদল মস্তান অফিসার নিয়ে আসতেছি, বুঝছো? আবে তুই তো আমার ইজ্জতের পাংচার করে দিচ্ছ, ফোলাবান তোর ন্যাংটা করে দিচ্ছে, মানে বোঝাবুঝির কিছু নাই নাটকির পো, তুই কোন আনে খার রয়েছ অযোগ্যের মুখের মধ্যে? তোরে তো গিল্লা ফালাইছে নেঞ্জার মধ্যে জামানদার পোলা, এই কপালে আপেল লাগাইয়া গেটাপ লইছ, তোর হিস্টোরি ক। লাট ভাই, ডালের ব্যবসা খুব ভালো, 1 লাখ বোতল ডাল রিসিভ করছিলাম, সব বন্টন করে জায়গা মতো পৌঁছায় দিছি, আর রাতের ট্রেনে যে 500 বোতল ডাল আইছে তা মাটির নিচে গোডাউনে রাখছি। কস কি তুই কই খার রয়েছ, চঙ্গের নিচে খার রয়েছ কেন? উপরে উঠায় তোরে 10% সুযোগ সুবিধা বাড়ায় দিলাম। আবে তুই অনেক খার রয়েছ কেন? নেন যা যা। ডিমোশন হয়ে গেল গা, কামটা কি হইলো বুঝুন না,
রিয়া তুলিছে। পুলিশের গায়ে হাত তুলছে, ওর নাম বাদল গুন্ডা, বুঝছুন স্যার? বাদল আলো আলো মাই সুইট হার্ট, আলো আমার আলো, আলো ভুবন ভরা। বাদল কি ব্যাপার, আজ কার মুখ দেখে উঠেছিলাম? ঘুম থেকে উঠে আয়নায় নিজে সুন্দর মুখটাই দেখেছ। এত যে মিষ্টি মিষ্টি কথা বলছো, মতলবটা কি? প্রেমিকের মতলব তো একটাই, প্রেম ভালোবাসা আদর আর সৎপথ। কথাটা মন থেকে বলছো কিনা জানি না, তবে শুনতে খুব ভালো লাগছে। বলো। কিছুক্ষণ তোমার পাশে থাকতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, ভুলে যেতে চাই আমার জীবনের যত যন্ত্রণা। তোমার কি হয়েছে বলো তো, আজ যে হৃদয়ে ভালোবাসার এত আবেগ! দুনিয়ার কোনো নেশাই ভালোবাসার নেশার চেয়ে বেশি নয়। আজ তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, চলো না দূরে কোথাও হারিয়ে যাই। আরে না না, এখান থেকে বেরোলেই স্বপ্ন ভেঙে যাবে। যদি তোমার এই আবেগ ধরে রাখতে চাও তাহলে আমার মাথায় আর হাতে তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দাও। ব্যান্ডেজ? হ্যাঁ, পুলিশ আসছে। নিশ্চয়ই মারামারি করেছো। আহা, আরে মারপিট নয়, চিটিং করে ফিটিং দিয়েছি। কি হলো, ব্যান্ডেজ পেঁচাও? ইয়ে আর শোনো, পুলিশ এলে বলবে অ্যাক্সিডেন্ট করে 3 দিন ধরে তোমার আন্ডারে আছি। কি হলো, ব্যান্ডেজ পেঁচাও। সাইন তো আমারই মনে হচ্ছে, আমি কাটি ব্যথা পায় না, কিন্তু কিন্তু তো নিশ্চয় আছে ডাক্তার, 2 দফা আমার হাত পা টিপলেন, ঔষধ তো দিলেন না। সিস্টার ওকে পঙ্গুতে পাঠান। ডাক্তার আমি তো নেশাবান করি নাই, মাথাটা গাঁজার নেশা মতো ঘুরতেছে, বুঝুন ডাক্তার। ডাক্তার বুঝবে কি, খুশির নেশার তো কোনো ওষুধ নাই। আমি আপনাকে দেখছি, আসুন। আরে তাড়াতাড়ি, ইয়াহু বাঁচে গেয়া, আলো বাঁচে গেয়া। বাদল তুমি এসব ছেড়ে দাও, আপাতত তুমি আমাকে ছেড়ে দাও, এখন আমি যাই। ট্রেনের নিচে পিছলায় পড়া, হাত পা সব শেষ, মাগো রাগ করিস না মা। ও মা, মাগো অ্যাক্সিডেন্ট কেস মা, আমি শেষ মা। ঠেলা গাড়ির তলায়, না রিক্সার তলায়, টেম্পো, হা হা টেম্পোর তলায়, আসলে রেলগাড়ির তলায় পরে গাড়িও শেষ আমিও শেষ মা। আরে হাতু বাবা, তোকে রেলগাড়ির তলে পরে শেখাই। সরি, মাফ করে দে মা। মাগো তুই কি নিষ্ঠুর মা,
তোর ছেলে খিদে পরে মার খেলে কি পেট ভরে? খিদে তো লাগবেই বাপু, সকালে নাস্তা পানি কিছু না খেয়ে বেরিয়ে গেলি, চল খেতে দেই। খিদে ভীষণ খিদে পেয়েছে। তোকে নিয়ে আর পারি নে বাপু, নে তুই খেয়েছিস মা? ওরে দুষ্টু ছেলে, তোকে না খাইয়ে আমি কখনো খাই? হ্যাঁ মা, সে কথা তো আমি জানি। তরকারি কেমন হয়েছে বলতো খোকা? দারুণ হয়েছে, টুকর মারে দিয়েছে নিশ্চয়ই। বাজে কথা বলবি না বাপু, আমি চাকর বাকরের হাতে রান্না আমার ছেলে মুখে তুলে দিতে পারবো না, আমি বলে দিয়েছি আর টুকর মারে দিয়েছে। হ্যাঁ তাই তো বলি, মায়ের হাতের রান্নার মতো লাগছে কেন? এই দেখ মা, তোর জন্যই ফ্রকটা এনেছি। হায়ালা, পাগল ছেলে বাড়ি কি? এই বয়সে আমি ফ্রক পরব? লোকে বলবে কি, উড়ি পাজি ছেলে, মা কখনো ফ্রক পরে? আমার বয়স হয়েছে না? হ্যাঁ মা হ্যাঁ, তোর বয়স হয়েছে, তুই যে আমার মা। নিশ্চয়ই গত জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই আল্লাহ তোকে আমার মা করে পাঠিয়েছে। ভাবছি আবার যদি জন্ম নেই তাহলে যেন তোর ছেলে হয়ে জন্ম নেই মা। না বাপু, আমি ভাবছি অন্য কথা, আবার যদি জন্ম নেই তাহলে যেন তোর মেয়ে হয়েই জন্ম নেই। তাই নিস মা, তাই নিস, নইলে যে আমার জীবন অপূর্ণ থেকে যাবে মা। কি জানি বাপু, কথায় কথায় চোখে পানি, এসব আমি সইতে পারি না। যাক বাবা, এবার তোর একটা বিয়ে শাদী দিতে পারলেই বাঁচি। কোন ভালো কথা লেখেনি, বাঁশ দিয়েছে বাঁশ, আনক্লিন ব্যাম্বু, বুঝতে পেরেছো? মগজে ঢুকেছে কিছু? না কিছুই বুঝতে পারি নাই। গতকাল বস্তিতে পুলিশের সাথে যে মারপিট করেছো সেই খবর ছাপতে গিয়ে পত্রিকাওয়ালারা তোমাকে লাঠি লোক বানিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো বুদ্ধু কাহিকা? কাগজে কি লিখলো তা নিয়ে মাথা ঘামাস না মা, বাদল লাটের হয়ে কিছুই করেনি। অবশ্য লাটের লোক হতে পারা বাদলের মতো মাস্তানের জন্য খুব গৌরবের। লোক চিন্তা আমার ভুল হয় না রে মা, তোর মুখের কথাই যদি একটা ছেলে ভালো হয়ে যায় কেন তা করবি না? দিস ইজ সোশ্যাল ওয়ার্ক। কি বলতে চাও বাবা, বাদলের মতো একটা গুন্ডাকে আমি? ডোন্ট টেক ইট আদারওয়াইজ, একবার চিন্তা করে দেখ, ও যদি তোর ভাই হতো। রাকিব আঙ্কেল আপনি? হ্যাঁ বাবা, আমি বাদলকে নিয়ে যেতে এসেছি উকিল সাহেব। এই নিন জামিননামা। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও,
আঙ্কেল, আপনার কথা আমি ওকে ছেড়ে দিচ্ছি ঠিকই, কিন্তু ওর মতো একজন অপরাধীকে আপনার সাপোর্ট দেওয়া ঠিক হয়নি। বাদল অপরাধী নয়, তুমি ভুল করছো। ভুল করছি? হ্যাঁ ইন্সপেক্টর, ভুল। আর এই ভুলের কারণে আজ আমি অপরাধী। আর প্রকৃত অপরাধীরা ওই টিটিপাড়া বস্তিতে প্রকাশ্য দিবালোকে আইনের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ আপনার মতো আইনের লোকেরা নিরীহ লোকদেরকে থানায় এনে আটকে রাখেন, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করেন, অপরাধ দমনের নামে বস্তি উচ্ছেদ করেন, হাজার হাজার নিরীহ মানুষকে ঘর ছাড়া করে খোলা আকাশে রোদ বৃষ্টির নিচে ঠেলে দেন। ইন্সপেক্টর, একবারও কি ভেবেছেন ওই টিটিপাড়া বস্তিতে ফেন্সিডিল ব্যবসার পিছনে কার হাত রয়েছে? কার সাথে টিটিপাড়া বস্তি সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে সন্ত্রাস, খুন হচ্ছে একের পর এক, খালি হচ্ছে কত মায়ের বুক? কার সাথে ইন্সপেক্টর, কার সাথে? একবারে কে চলে গেলাম দেখছি। বুকে প্রচন্ড ব্যথা, মনে হয় হার্ট অ্যাটাক। কি সাংঘাতিক, চলুন আপনাকে হাসপাতালে পৌঁছে দিই। না না, হাসপাতালে নিতে হবে না, ডাক্তার ঔষধ সব আমার বাড়িতে আছে, আমাকে একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে দাও। না না, কষ্ট কি, কোথায় আপনার বাসা? ওই যে, ওই দেখা যাক, আপনাকে বাসায় পৌঁছে দিই। চলো, একটু সাবধানে তো, সাবধানে। কোথায় আপনার ওষুধ? কোথায়? ওই আলমারিটা খোলো, ওর মধ্যে আমার দাওয়াই আছে। এগুলোই হচ্ছে আমার দাওয়াই, মদ আর মেয়ে মানুষ। বুড়ো মানুষ হয়ে একই বলছেন আপনি। দেখো তুমি একজন সেবিকা, সেবাই তোমার ধর্ম। বিয়ে করে একজন পুরুষের সেবা করার চেয়ে বিয়ে না করে দশজন পুরুষের সেবা করা উদারতা বেশি। কেমন কেমন মেয়ে মানুষ আপনি! খুবই প্রভাবশালী, তুমি জানো না বুঝি? নাও গো জানো মিয়া। বাদল মাস্তান ফাঁসার আগে আপনি ফাঁসবেন। কিন্তু স্যার আপনি জানেন না যে এই না। ওকে আমি জানি, এবং আজকের ঘটনাও আমি ভালো করে জানি। ওদেরকে লাকাবি নিয়ে যাও। বাদল, জীবনে ঝুঁকি নিয়ে তুমি যা করলে তা বুঝে করো কিনা জানি না, কিন্তু এই কাজ যদি তুমি আইনের পথে থেকে করতে তাহলে কত ভালো হতো। ইন্সপেক্টর সাহেব, মাস্তানের সিলমোহরের গায়ে লাগানো সে আইনের পথে কি করবে? তবে হ্যাঁ, বস্তিগুলো মাদক মুক্ত করতে তোমাকে দরকার হবে। কি আমাকে সহযোগিতা করবে? তো অবশ্যই করব। আজ থেকে টিটিপাড়া বস্তি সহ ঢাকা শহরের কোনো বস্তিতে আর দু নম্বরি কাজ হবে না। আমরা প্রতিরোধ করব, গড়ে তুলব প্রতিরোধ কমিটি। শোনো বস্তির ভাই ও বোনেরা, আজকের পর থেকে এই টিটিপাড়া বস্তিতে মদ, গাঁজা, ফেন্সিডিল সহ কোনো মাদক ব্যবসা চলবে না। আমরা সবাই মিলে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কয়টা করবা? ঢাকা শহর কি বস্তি একটা দুইটা? আরে এই বাদল যা বলে তাই করে। ঢাকা শহরের প্রত্যেকটা বস্তিতে প্রতিরোধ কমিটি হবে, সব কমিটি মিলে একটা ফেডারেশন হবে। ভালো করে ভাইবার দেখা বাদল, তুমি কিন্তু একটা বিরাট কোম্পানির বিরুদ্ধে যাইতেছ। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া সহ বহু কোম্পানি বাণিজ্যের নামে ঘাঁটি গেড়ে এই দেশ বহু বছর শোষণ করেছে,
কিন্তু স্বাধীনতাকামী জনতার মার খেয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। সুতরাং কারো ভয়ে জনতার আন্দোলন ভাটা পড়বে না। ভাই সব আপনারা এগিয়ে চলুন, আইন আছে আপনাদের সাথে। সন্ত্রাসের বাদীর মধ্যে লাগবাই নাই, লাগবাই আছে শান্তির মধ্যে। তাই এই সম্মিলনে আমার উদ্দেশ্য, এই পেচালির পোত কোনা তুই? এই দেশটা লাট ভাইয়ের হাতের মুঠোয় এসে যাক, আর সেজন্যই সামনের নির্বাচনে প্রত্যেক কমিশনারই তার মনোনীত প্রার্থী হওয়া চাই। আবে চাই কি রে, আমি কি ভিক্ষে চাইতেছি নাকি? যে নেতারা ভোটের বাক্স ছিনতাই কইরা ইলেকশনে জিতে, আমি অগরে এমপি বানানোর লাইগা ইলেকশন দিলাম। ইলেকশন না লাট ভাই, ইলেকশনের জন্য সিলেকশন, মানে নমিনেশন দিলে। ওই পেচালির পো, লাটে কি কম ইংরেজি জানে? নোটক অগ বিরুদ্ধে যারা খারইব তাগো কাছিম চিত করে দিবি। দেশের মধ্যে শান্তি বিরাজ করব। ঢাকা সিটির মধ্যে ক্যান্ডিডেট হলো বাদল। না 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 না, ওই বড় লাগবে ওইব না। ওই শালা বস্তিতে বস্তিতে প্রতিরোধ কমিটি বানাইছে, ফেডারেশনের নেতা বানাইছে কাসেম সিদ্দিকী রে। আবে কয় কি, বাদল তো ঠিকই করতাছে, কাসেম সিদ্দিকী হইলে আমার লিডার, আমি হের আদর্শ বিস্তার করতাছি, মানি ফেরি করতাছি, একটা সেন্টিমেন্ট আছে না? ফুলের মালা রেডি কর। কি ব্যাপার এত ফুলের মালা কেন, কি করেছি আমি? ভয় পায় না কাসেম ভাই, ফুলের মালা দেখা আপনি ভয় পায় না? চুক্তি করবার আইছি আপনার লগে, আমার একটা চুক্তি হইব, আপনি আমার নেতা হইবেন, আর কিছু? হু দা হেল ইউ আর, হুই আরে বুঝাইয়া ক, আমি কেডা কাচিম চিতনা নেতা বানাইতে আইছি। কে আপনি, বিড়বিড় করে এসব কি বলছেন? লাট্টু কষাই মায়দাবাই, শুনেছি কামাল সাহেবকে শেষ করে তার সব কিছু দখল করে নিয়ে এখন নিজে বস সেজে বসে আছেন। বুঝতে পারছেন, আমিও আপনার মতো নেতা হইতে চাইতাছি। তাই নাকি? নেতা দুই ধরনের হয়ে থাকে, একদল মানুষের কথা বলে, অন্য দল অমানুষদের নেতৃত্ব দিয়ে থাকে। সাহসী কণ্ঠ কোনো ফার্স বা মিথ্যে বলে না। ঠিক আছে, গেট আউট। কাছেম ভাই যাইতাছি, আপনারে মালা পরাইয়া লাভ নাই, ওই মালাগুলি খুইলা লও। দেন এটাও দেন। ও কাসেম ভাই, আপনার কথা চলে গেলাম, মনেও রাখলাম, মাগার আপনার সারম না। আসসালামু আলাইকুম। আইসি একা জামু একা, কারো কাছে নাই ঠেকারি। আমাকে কিনতে চাই, আমি বস্তির সুইমিং পুল দেখবা, মৌজ করবা, আর তুই তো আমার কাছিম চিত করে দিছ। লাট ভাই, ওরা যেভাবে পাল্টা আক্রমণ করবে আমরা বুঝতে পারিনি। বোঝাবুঝির কিছু নেই, ওই লোকগুলোকে আপনি পাঠিয়েছেন মিস্টার লাট? আমি পাঠাইছি। এই টোলার বাচ্চা কথাবার্তা উস করে রাখো। এই মিস্টার লাট, বিহেভ ইয়োরসেলফ, ওকে? আমারে গাইলাস, ওই টিনা গেলি কই? লাট ভাই, লাট তোর বাপে কোন ঠোলার পো কয় কি, আমার ইজ্জতের খাতিয়ায় ইন্ডিয়ান গরুর নলি ঢুকায় দিতাছে। আরে ক, ও ঠিক আমি ঠিক, নইলে কিন্তু কাছিম চিত। এই কাছিম চিতের রহস্য জানতে এসেছি মিস্টার লাট, যা জিজ্ঞেস করছি উত্তর দিন, নইলে চিত করে আসামির কাছ থেকে কথা আদায় করার অভিজ্ঞতা আমারও আছে। তুই আমার একাইট করবি, আমি তোর কাছিম চিত করব। শাট আপ ইউ বার্কিং ডগ,
Just answer my question. Mr. Inspector, you are crossing your limit. প্রশ্ন কিছু করার থাকলে আপনি আপনার সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসা করুন। Out. Get out. Hey, 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 hey. It's okay. It's okay. I will see you, Mr. Lat. Remember it. Inspector Raki, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। পুলিশের সাহস তো থাকতেই হয় স্যার। Don't talk rubbish. Suicidal step নেওয়া মানেই সাহস নয়। যদি তাই জানেন স্যার, ওই লাট নামক ব্যক্তিটার কাছে যাওয়াই সুইসাইডাল, তাহলে ওকে গ্রেপ্তার করছেন না কেন? গ্রেপ্তার করব? গ্রেপ্তার করব? কি প্রমাণ আছে সে অপরাধী? তার পজিশন জানো? জানো সে কতটা ক্ষমতাশালী? জানি স্যার, তবে এটা স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারের চাইতে বেশি ক্ষমতাশালী নয়। সে লাঠি হোক আর লাটের বসই হোক। ইন্সপেক্টর রাকি, যে ব্যক্তিটির ব্যাপারে আমাদের টপ অথরিটি নীরবতা পালন করছে, সেই ব্যক্তির সম্পর্কে তুমি একবারই বাড়াবাড়ি করবে না, ওকে? কিন্তু স্যার লাট, এন্ড দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। আপনি একটা কথা বলতে এসেছি। আরে একটা নয়, একটা নয়, হাজারটা কথা বলুন। শুধু একটাই বলবো। বলো, রাখবি তো? কি বলছেন আপনি? আপনার কথা রাখবো না মানে? প্রয়োজনে প্রয়োজনে আমার জানটা দিবো। আরে থাক থাক, অতটা করতে হবে না। জানটা আমার প্রয়োজনে আপাতত রেখে দাও। কথাটা কিন্তু এখনো বলিনি। বলুন। তোমাকে ভালো হতে হবে, আর ভালো হতে পয়সা লাগে না। পয়সা লাগে ম্যাম, সে পয়সা লাগে, অনেক পয়সা লাগে। আরে এই সমাজে যাদের পয়সা আছে তারাই তো ভালো মানুষ। পয়সা ছাড়াই তো তুমি ভালো মানুষ। যদি গুন্ডামি মাস্তানি ছেড়ে দাও তাহলে আপনি খুশি হবেন ম্যাম সাহেব? হ্যাঁ, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আপনি মন থেকে বলছেন? না, আমার হৃদয় থেকে বলছি। আমি খুশি হব আর আমার বাবাও খুশি হবে। আপনি কথা দিচ্ছেন ম্যাম সাহেব? আজ থেকে আপনি নয়, তুমি। এবং তুমি আমাকে কথা দিলে। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম ম্যাম সাহেব। ইয়াহু, ম্যাম সাহেব আমার কথা দিয়েছে। পেয়ে গেছি, পেয়ে গেছি। পাগল, পেয়ে গেছি, পেয়ে গেছি। বা, ও আমায় কথা দিয়েছে। বা, কি রে খোকা, আজ তোমার খুশি খুশি দেখাচ্ছে, কি হয়েছে বল? অনেক কিছু হয়ে গেছে মা, তোর ছেলে বউ পেয়ে গেছে, আর তোকে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতে হবে না, আর ওই চুক্কার মায়ের হাতে রান্নাও খেতে হবে না। পাগল ছেলে বলে কি বউ পেয়ে গেছে, অথচ আমি জানি না তাছাড়া কোন বংশের মেয়ে, কেমন তার ব্যবহার, তার রূপ কেমন, ওসব আগে বল, তারপর দেখি ওর সঙ্গে তোর বিয়ে দেওয়া যায় কি। ইন্সপেক্টর রাকিব বলছি। সে তো বুঝলাম ইন্সপেক্টর সাহেব, কিন্তু তুমি কেমন ইন্সপেক্টর বলো তো? প্রেম কয়েদিয়ে কেয়া তোমার হৃদয় ইন্সপেকশনের লিস্ট থেকে একদম বাদ পড়ে গেছে। ওরে বাবা, ব্যস্ততার সময় পায় না লক্ষ্মীটি, তাছাড়া প্রতিদিনই তো দেখা হচ্ছে। তবুও মন ভরে না। এই ফোন করার সময় পাও না, সাক্ষাতের সময় ঠিক রাখতে পারো না। আরে বাবা, চিঠি লেখো। যা বলেছো ডার্লিং, সনাতন প্রেমিকের মতো চিঠি লিখবো? প্রেমের চিঠি সনাতন না, প্রেমের চিঠি সারা দুনিয়ার ঐতিহ্য কথা, বাতাসে ভাসে, ঘটনার স্মৃতি হয়ে যায়। প্রেমিক চিঠি তো প্রেমিকের মতো মুখোমুখি কথা বলে। এই দাও না একটা চিঠি। আচ্ছা আচ্ছা, আমাকে দরকার নেই, চিঠির দরকার। ঠিক আছে, লিখবো, প্রাণ ভরে লিখবো। ওকে স্যার, আমাকে একটা চিঠি লিখে দিন না। কি বলবো স্যার, এক লক্ষ কথা সাজিয়ে নিয়ে ওর সামনে যাই, আচ্ছা আচ্ছা, কিন্তু একটাও মনে থাকে না। তাহলে তো চিঠি ছাড়া তোমার কোনো গতি নেই। ঠিক স্যার। তাহলে দাঁড়াও, দিচ্ছি তোমাকে। বাদল, তোমার প্রেমিকের নাম কি বলো? হ্যাঁ, নাম কেন লিখবেন স্যার? লিখবেন ডার্লিং আই লাভ ইউ। নিচে শুধু লিখবেন
পৃথিবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তোমাকে চায় সেই প্রেমিক। কি বলেন স্যার, নতুন স্টাইল না? একেবারে নতুন, যাকে বলে নিউ স্টাইল। প্রাণে র প্রিয়তমা, প্রাণের প্রিয়তমা। প্রথমত আমি তোমাকে চাই, তোমাকে চাই। তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। কারণ আমার মনের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে, সেখানেই তোমাকে আমি রেখেছি। আমিও বসিয়েছি, স্বপ্ন খেতে রেখেছি, আমিও রেখেছি। কিন্তু ভয় হয় মনে মনে জোরে যদি না লাগে। কেন লাগবে না, কেন লাগবে না বলো, কেন লাগবে না? হাই দুষ্টু, তোমাকে বলতে হবে কেন লাগবে না, বলো বলো, তোমাকে বলতে হবে কেন লাগবে না, কেন লাগবে না বলো। চটে চটে ছ যদি লাগা যায়, লাগবে আবার কি, লেগেই তো গেছে। না ছাড়বো না। তোমার কথা ভাবছিলাম। কি ভাবছিলে বলো না? ভাবছিলাম বিয়ের আগে তোমার সাথে দেখাই করবো না। কি নিষ্ঠুর! হায় রে যুবতী, তুমি যদি বুঝতে, তোমাকে না দেখলে আমার বুকের ভিতর কেমন করে। তুই দেখে দেখে কেমন করে, চলো চলো না, বিয়ের আগে ওসব কিছুই হবে না, ছেড়ে দিচ্ছি। রাখি প্লিজ, চলো না না প্লিজ, বাবা 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 পারলে না। এই শোনো শোনো শোনো, ধুত, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না রে। আগুন জ্বলে রে অন্তরে, যদি না গো দেখি তোমারে, ঠিক আগুন জ্বলে রে অন্তরে, যদি না গো দেখি তোমারে। কিছু ভালো লাগে না রে, কেন থাকো থাকো তুমি দূরে, আমি করি মরি প্রাণে মরি বাঁচি বলো কি করে, যদি না গো দেখি তোমারে। আগুন জ্বলে রে অন্তরে, যদি না গো দেখি তোমারে।
উঠে না জাগে না ভালোবাসা জাগে না তুমি না কাছে এলে ভালো লাগে না ব্যথা বড় ব্যথা থাকি বলো কি করে যদি না গো দেখি তোমারে দেখি দেখি আগুন জ্বলে রে অন্তরে যদি না গো দেখি তোমারে তাড়াহুড়ার কি আছে ভাবি সাহেবা আমার একটা মাত্র মেয়ে তো ভাই সাহেব যার ঘরে দশটি মেয়ে আছে সেও কি কোনো মেয়েকে জীবনভর ঘরে রাখতে পারে ভয় নেই কোনো ভয় নেই এক মেয়ে যাবে আর আরেক মেয়ে আসবে কি আমার ভাবি হয়ে আমাদের বাড়িতে যাবে আর আমি না হয় কেয়া হয়ে আপনার কাছে থাকবো তাহলে হবে তো আরে বা এ কেমন ব্যাপার বিয়ের কথা হচ্ছে অথচ চামিষ্টি কিছুই নেই কেয়া তাহলে ওই কথাই পাকা রইলো আগামী মাসের 10 তারিখে বিয়ে তুমি এই যে টুনিমা আমি কিন্তু তোমাকে আগেই চিনতে পেরেছি ও মা কি বাচ্চা মেয়ে দিয়ে চলছে গাল টিপছ আমি তো ওর মা একদম পারফেক্ট মা তুমি কেমন মানুষ বলো তো কি মানে না তোমাকে তো বলাই হয়নি আমি কিন্তু একদম ভালো হয়ে গেছি আমি জানতাম তুমি আমার কথা ফেলতেই পারবে না দাঁড়িয়ে কেন বসে কথা বলো বসবার সময় নেই অনেক জায়গায় কার্ড দিতে কিসের কার্ড এই যা বাবা তোমাকে বলেনি না আমাদের বিয়ের কার্ড যা প্রথমে তোমাকে দিতে এলাম নাও নাও মানে ও মা আমার ছেলে বিয়ে আর আমি জানি না তোরা এদিকে দাঁড় তো দেখি দাঁড়া 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 বেশ মানাতে একটু ঘোমটা দাও তো বৌমা এইসব কি বলছো তুমি আমার বিয়ে তো বাদলের সাথে হচ্ছে তাহলে কার সাথে হচ্ছে ইন্সপেক্টর রাকিবের সাথে
অসম্ভব, হে হতে পারে না, হে হতে পারে না, হে হতে পারে না। কি বলছো তুমি বাদল? আমি ঠিকই বলছি, তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে কথা দিয়েছো, আর বিয়ে করবে ইন্সপেক্টর রাকিবকে। কেন কেন কেয়া? তুমি ভুল করছো বাদল, আমি তোমাকে ভালোবাসি না, আমি রাকিবকে ভালোবাসি। না না, তুমি রাকিবকে ভালোবাসতে পারো না। কি যাটা বলছো, পাগলের মতো। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোমাকে ভালোবেসে আমি পাগল হয়ে গেছি, কারণ তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারো না। কে আর কারো হতে পারো না, আর কারো হতে পারো না। ছাড়ো ছাড়ো বলছি। তুমি কি করে ভাবো আমি তোমার ঘরে বউ হব, যার নেই কোনো সামাজিক মর্যাদা, নেই কোনো পরিচয়? লোকে ঠিকই বলে, কয়লা ধুলে ময়লা যায় না। বস্তির নোংরা পরিবেশে মানুষ হয়েছো, মনটা ওদের মতো নোংরা করে ফেলেছো। ইচ্ছে করলে আকাশে চাঁদ ধরা যায় না, এই কথা তোমার মনে রাখা উচিত ছিল বাদল। চলি খোকা, খোকা তুই তো সত্যি আকাশে চাঁদ ধরতে চেয়েছিলি। বাদল বাদল, এখন নিশ্চয় বুঝতে পেরেছ ভালোবেসে না পাওয়ার বেদনা কি। ঠিক এমনি করে আমার বুকে দাও দাও করে আগুন জ্বলছে। চুপ করো, চুপ করো। তুমি কি করে ভাবো আমি তোমার ঘরে বউ হবো, যার নেই কোনো সামাজিক মর্যাদা, নেই কোনো পরিচয়? ইচ্ছে করলে আকাশে চাঁদ ছাড়া যায় না, এই কথা তোমার মনে রাখা উচিত ছিল বাদল। আকাশে চাঁদ ছাড়া যায় না, এই কথা তোমার মনে রাখা উচিত ছিল বাদল। তুমি কি করে ভাবো আমি তোমার ঘরে বউ হব? কি হয়েছে বাদল? ইন্সপেক্টর, তোমার পাশে যে ছলনাময় নারী, ওকে বিশ্বাস করো না। বাদল চিৎকার করবে ইন্সপেক্টর, ও তোমার হতে পারে না। ও যদি কারো হয় তবে আমার হবে, আমার আমার আমার। বাদল স্টপ ইওর আগলি মাউথ, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি জানো না। ওকে আমার হাতে তুলে দাও। বাদল তুমি কি সত্য সত্য পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুই তুই আমাকে পাগল করেছিস, তোর মৃত্যু ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। তোর ছলনার শাস্তি তোকে পেতেই হবে। আপনার মেয়ের সাথে
আমার ছেলের বিয়ের কথা নতুন করে ভাবতে হবে। কি বলছেন আপনি? ঠিকই বলেছি, বিয়ের আগে যে মেয়ে বরের সাথে দিন রাত ঘুরে বেড়ায় তেমন বউ আমাদের দরকার নেই। ওরে মেয়ে, পাজি কোথাকার, বড় পাকা হয়েছিস। কার দিতে এলাম, ভাবলাম একটু মুরুলি করি। যার সাথে মুরুলি করবি সে কে আই তো বাড়িতে নেই। তুই বস, আমি দেখছি। আচ্ছা। আঙ্কেল, আঙ্কেল, কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল, 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 মনে কষ্ট পায় না যে মুরুব্বি মারলে দুটো লাগবই। বস, কি খাওয়াইলে জানি বুই রে জুয়া নয় ভাই, গ্রালাট ভাই খাওয়াইতেছি। হ্যাঁ, একটু ডাইলের লগে সাইজ করে দে। ওই নেতার কাছে চিৎ করে দিচ্ছ, অহন ওই ছেমড়িটার উপরে উক্তাওয়া কি কইলাম, রেপ কেস, একটা সেন্টিমেন্ট হইব না। আমি এবার এখানে সইবার পারি না। ওই টিনা চল। আমি আব্দুল খান, শয়তানের আমি বড় ভাই। চিৎকার করে বলল, ওই বুড়ো শয়তানটা আমাকে শেষ করে ফেললো। আরে, আপনজনের বাসায় এসে অবস্থা হইব, এই দেখে রে জানত বুঝতুন না। পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গেছে ধর্ষণের আগে সিদ্দিকী সাহেব ভাইগ্রা খাইছিল। না না, মিথ্যে,
অবশ্য ভাইগরা না খাইলে এই বয়সে দর্শন করতে পারতো না। চুপ করুন, মিথ্যে এই রিপোর্ট। আমার বাবা এমন কাজ করতে পারে না। পারে না কিন্তু ওই যে ভাইগরা এত বড় সর্বনাশ করেছে, তার মেয়ে বাড়িতে হবে না, কোনো দিন হবে না। ওই বুড়োটাকে আমি ফাঁসিতে ঝুলাবো। বাবা, 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 কথা বলো বাবা, কথা বলো বাবা, তুমি কথা বলবে না, কথা বলো বাবা, তোমার সম্মানই প্রশ্ন, তোমার মেয়ের জীবনই প্রশ্ন বাবা, তুমি মুখ খোলো বাবা, তুমি মুখ খোলো বাবা, কথা বলো, কথা বলো বাবা, কথা বলো বাবা, তুমি কথা বলো বাবা। না না কেয়া, তোমার বাবার জন্য জীবন ভর করলেও আমি তার ঋণ শোধ করতে পারবো না। কিন্তু কি করব বলো, সমস্ত তথ্য প্রমাণ তোমার বাবার বিপক্ষে। 100 বার করব, প্রয়োজনে দেশের আনাচে কানাচে জনসেবা করব, হরতাল ধর্মঘট করে সারা দেশ অচল করে দিয়ে তোমার বাবাকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ। ভেবো না কেয়া, তোমার বাবাকে বাঁচানোর খাতিরে প্রয়োজনে আবারও পোস্টমর্টম রিপোর্ট তৈরি করব, দরকার হলে মিথ্যা রিপোর্ট তৈরি করব, তবু তোমার বাবাকে এই মামলা থেকে রেহাই করব। বাইরা আমার বন্ধু ও দোস্তগণ, মুরব্বীরা কয় মহিষের গোস্ত গরুর গোস্তকে চালান দেওয়া যায় ঠিকই, মাগার মহিষের গোস্ত কোনদিন গরুর গোস্ত হয় না, মহিষের রান হইল গিয়া। লাট ভাই, মাংসের কথা না, পাবলিক। আরে হ বুঝছি তো, যারে ফেরেস্তা ভাবলাম তার মধ্যে দেহ শয়তান হান্দা রয়েছে। আহারে বড় শখ কইরা সিদ্দিকি ভাই সাহেব নেতা বানাই চালাম, মাগার কি হইলো, ডাইল খোর খেদাইবার গিয়া বাইগারা খোরা আমদানি করলাম, সিদ্দিকি সাহেব বুইরা হইয়া বাইগারা খায়া এমন কামটা করলো। আহারে সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, আপনারা বিশ্বাস করুন আমার বাবা এমন কাজ করতে পারে না, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ঠিকই কইছো, একটা সেন্টিমেন্ট আছে না, তোমার তো বাপ আমার বিশ্বাসই করতে পারতাছি না আমার নেতা এমন কাম করবার পারে। আপনি চুপ করুন। আমি নাইলে চুপ মারলাম, কিন্তু পাবলিক, পাবলিকের মুখ বন্ধ করবা কেমনে, জনগণ তো আছে নাকি? জনগণ আমার বাবাকে চেনে। তাইলে পাবলিকও চিনব, কোনো একটা বুদ্ধি আছে, তোমার যদি ইন্সপেক্টর ঘরে বউ করে নিয়ে যায় তো জনগণের কবর দেওয়ার দায়িত্ব আমার, পাবলিকের মুখ বন্ধ করে দেবো আমি, আপনারা কি কন? তোমার কি লজ্জা বলতে কিছু নেই? বস্তির 10টা লোক বলল আর তুমি বেহায়ের মতো এসে বউ সাজের আবদার জানালে। মা চুপ করো, কে তোমার মা? আমাকে যে মা বলে ডাকতো তাকে তোমার বাবা লাঞ্ছিত করে কবরে পাঠিয়েছে। মা ব্যাপারটা তুমি বুঝতে চেষ্টা কর। তুই চুপ কর, ভালোবাসার জন্য তুই তোর মৃত বোনের সাথে বেইমানি করতে পারিস, কিন্তু আমি আমার মেয়ের মামলা ধামা চাপা দিতে পারি না। মা, মা তুমি একটা কথা পরিষ্কার শোন রাকিব, তোকে আজ একজনকে বেছে নিতে হবে, হয় মা না হয় প্রেমিকা। তুমি যে কথা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি আবারও হাসির পোস্টমর্টমের ব্যবস্থা করবো।
থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ। লাট ভাই, লাট ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। লাট ভাই, শুনলাম আদালতের অর্ডার এসেছে, ওই ইন্সপেক্টরের বোন হাসির আবার নাকি পোস্টমর্টম হবে। কইবো বুড়েটা বাইচে যাইব, একটা সেন্টিমেন্ট আছে না, মালা দিয়ে জেল থেকে বাইর করুন। কিন্তু আমি তো মিথ্যা পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার দায় ঝুলে যাব, আর আমি ঝুললে আপনিও ঝুলে যাবেন, মানে কাসিম চিপ। লাট ভাইয়ের ভাষার অপমান যে করে সে বেঁচে থাকতে পারে না। ওই টিনা, পরে মারিস না, ওই ডাক্তার ফুৎখাও নির্পলা, কাসেম সিদ্দিকের মাইরা ঝুলাই দেও, সেই দুঃখে গলায় কলসি বাইন্দা জাবদা মরবো মাইয়াটা, কে চাপা পড়ে যাইব, একটা সেন্টিমেন্ট হইব না। তোমার বাবা এবং হাসির হত্যাকারী, তাদের হদিস জানতে চাও? কে আপনি? তোমারই মতো একজন যে ওদের শাস্তি চায়। কোথায় আসতে হবে? 7/2 গুলশান। বলুন, কারা আমার বাবার হত্যাকারী? কাদের চক্রান্তে নির্মম ভাবে খুন হয়েছে হাসি? আমরা আমরা তোমার বাবাকে চিকিৎসা আমি করেছিলাম লাড ভাইয়ের হুকুমে। আশিরে সাইজ করছি আমরা, প্রথমে ফোন করছে আপেল মাস্টার, কেসবি বলল হাসি, আর ফাইসা গেল তোমার বাবা। আজ ভাইগ্রার আগ্রাসনে পড়বে তুমি,
ভাই সাজাইবো ইন্সপেক্টর রাকি। আজকে কিন্তু প্রথমে আমি কুত্তার বাচ্চারা তোদের একটাকেও আজ আমি ছাড়ব না। আমরা কুত্তার বাচ্চা না, কাউকে ছাড়বি না, দেখাচ্ছি তারা। আজা আজা আপেল 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 আমি খাই শয়তানের ভাই। এই জঞ্জাল কেন এখানে টেনে নিয়ে এলি? মা, ওকে হাসপাতালে রাখা নিরাপদ নয়। এই মুহূর্তে এখান থেকে ওকে নিয়ে যা। কোথায় নিয়ে যাব মা? কোথাও জায়গা না পেলে বাইরে ফেলে দিয়ে আয়। মা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কিন্তু একটা খুনি ধর্ষণকারী মেয়েকে আশ্রয় দেবার মতো পাগল এখনো আমি হইনি। এত তাড়াতাড়ি তুই তোর বোনের কথা ভুলে গেলি রাকিব, নিজের প্রেমটাকে বড় করে দেখলি, মায়ের দুঃখটা একবারও বুঝলি না। মা, মেয়েকে হারিয়ে মায়ের মনে কতটা দুঃখ তা হয়তো আমি বুঝিনি, কিন্তু আদরের বোনকে হারিয়ে ভাইয়ের বুকে কতটা দুঃখ সে তো আমি বুঝি মা। কিন্তু তুমি তো মোটে বুঝতে চেষ্টা করছো না যে সন্ত্রাসীদের হাতে ছেলেকে হারিয়ে সিদ্দিকী সাহেবের মনে কি জ্বালা ছিল, ভাই হারিয়ে কি আর বুকে কি জ্বালা, মৃত্যুর পর মৃত্যু ধর্ষণের অপবাদ, তার বাবার নামে সেজে কি যন্ত্রণা। না না, এটা মিথ্যে অপবাদ নয়, পোস্টমর্টেম রিপোর্টে বলেছে ওই বুড়ো বদমাশটা ভাগটা খেয়ে আমার হাসিকে। একশো ভাগ মিথ্যে, হাসির ধর্ষণকারী অন্য কেউ, যাকে সিদ্দিকী সাহেব চিনতেন, নইলে তাকে মেরে ফেলেছে কেন, খুনি পেছনে লেগেছে কেন, কেন কেয়ার উপরে আঘাত, কেন আজকে রক্তাক্ত ক্ষত বিক্ষত, বলো মা, বলো জবাব দাও। তুমিও তো মা, কিন্তু একবারও কেন চিন্তা করছো না কে ছিল হাসির বান্ধবী, তোমার ছেলের ভালোবাসা? আসলে মেয়ে হারিয়ে তুমি অন্ধ হয়ে গেছো, পাষাণ হয়ে গেছো, পাষাণ হয়ে গেছো মা, পাষাণ হয়ে গেছো। হ্যাঁরে বাবা, আমি পাষাণী হয়ে গিয়েছিলাম, নইলে কোনো বাকি পারে
তার মেয়ের সাথে এমন নির্মম ব্যবহার করতে কি আমার প্রতি আমি অবিচার করেছি বাবা? চল বাবা, চল, চল, চল। কেয়া তাহলে গেল কোথায়? কেন কেন বাঁচিয়েছো আমাকে? আমি বাঁচতে চাই না, চাই না কারো সাহায্য সহানুভূতি। পারি একাই বেঁচে থাকবো না পারি ধ্বংস হয়ে যাব, তবু কারো সহযোগিতার দরকার নেই আমার। আছে, দরকার আছে কেয়া, দরকার আছে। তোমার দরকার না থাকলেও আমাদের দরকার আছে তোমার পাশে দাঁড়াবার। মায়ের উপরে রাগ করো না কেয়া, মা তার ভুল বুঝতে পেরেছেন। সবাই ভুল বুঝতে পেরেছে, শুধু ভুল বুঝতে পারিনি আমরাই, যার জন্য আমার বাবাকে হারাতে হয়েছে, হারাতে হয়েছে আমার ভাইকে। শুধু বুঝতে পারিনি কি আমাদের ভুল ছিল। কেয়া, মানুষ যা চায় তা ভুল করে চায়, আর যা পায় তা ভুল করে পায়। লোকে ভালোবাসার জন্য জীবন দেয়, আর আমি না হয় বুক ভরে ঘৃণার জন্য জীবন দেব। তবু তোমার এই দুঃসময় তোমার পাশে দাঁড়াতে চাই কেয়া, তোমার পাশে দাঁড়াতে চাই। হ্যাঁ কেয়া, আজ এই মুহূর্তে সব ভুল বোঝাবুঝির অবসান হোক। তোমার এই পরিণতির জন্য দায়ী কে? কার জন্য তুমি হারিয়েছো তোমার বাবাকে, তোমার ভাইকে? ইন্সপেক্টর হারিয়েছে তার বোনকে, আর বাদল হারিয়েছে তার সামাজিক মর্যাদা। কারা বাদলকে বানিয়েছে মস্তান? সব চক্রান্তের মূলে রয়েছে ওই লাভ, যাকে সবাই বলে লাভ ভাই। চলো আমরা সবাই মিলে ওই লাভ নামক শয়তানের মুখোশ খুলে দেই। মিলাও হাত, মিলাও হাত, মিলাও, মিলাও। আইচি ল্যাংটা, জামু ল্যাংটা, কারো কাছে নাই ঠেকারে সেন্টিমেন্টার, এই দুনিয়ায় রইলাম একারে। লাটের অবস্থান ফাট ফাট, মহিষের শিং হামদায় গেছে, সব জারি জুরি অহন ওই আজগর, আমার খাইব, হজম করব, হাইগা দিব। লাঠের কাছিম চিত, oh
খিরা আলো মুরা ছদ্মবেশ পালাতে পারবি না লাট্টু কসাই। মারামারি করা ভালো না জানোস না, এখন চিতরে যাবি কই? গডফাদারদের ধ্বংস করার লক্ষ্যে একসময় ইন্সপেক্টর রাকিব সহ বাদল কেয়া আইনকে হাতে তুলে নিয়ে আইনের চোখে যে অপরাধ করে, মাননীয় উচ্চ আদালত সে অপরাধকে সহানুভূতির সাথে বিবেচনা করে আসামি রাকিব, বাদল ও কেয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।